নমস্কার বন্ধুগণ, আমার নাম সুশান্ত। আপনাদের সকলকে কৃষি বিষয়ক তথ্য চ্যানেলে স্বাগত জানাই। আজ আপনাদেরকে করলার হরমোনজনিত সমস্যা সম্পর্কে দেখাবো। তাহলে চলুন শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন, করলার করাটা সময়ের আগেই লাল হয়ে যাচ্ছে, এটা পরিপক্ব হচ্ছে না। কিংবা এই যে দেখতে পাচ্ছেন, বাঁকা হয়ে যাচ্ছে কিংবা আরও লাল হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, সবগুলি পরিপক্ব করলা হচ্ছে না। কিছু কিছু করলা আছে যেগুলি লাল হয়ে যাচ্ছে। এই সমস্যাটা সাধারণত হরমোনের সমস্যার কারণে হয়। এই সমস্যাটাকে সমাধান করার জন্য সময় মতো হরমোন জাতীয় ওষুধ খেতে স্প্রে করে দিতে হয়। ভালো করে স্প্রে করে দিলে এই সমস্যা দূর হয়।